দরবার মুখাম মধুকা পরী না হামিদে দে দরবার কা পরি না হামিদে দে দরবার মোহাম্মদ কা দরবার মুখাম মধুকাপুরি না আমি দে তুম সারা জগা লো মদি না দেখ তুম সারা জগা লো মে দল্লা হাজ ওয়াই লালি শিন কলিজার টগরা ভাইয়েরা পরে জন যুবকেরা কি বলবো শুধু এই বা কেন বরীমাতো মুসলমান হলে আজকে তামান মুভি শুধু দৃশ্যখানা দেখেন মুসলিম চরিত্রতা দেখাইলেন এই কলিদা চোরা জোয়ারের যুবকেরা নবীর রাস্তা দিয়ে যায় টক টং টক করে আমতো অবস্থা আবার দেখতে পায় এক মহিলা বিদ্যা মহিলা ঝুকির পানি ছেড়ে দেয় টপ 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 করে ঝক পানি বড়ে বুড়ি মা এমন করে কেন কাঁদো বলো না বুড়ি এমন করে কেন ঝুকির পানি ছেড়ে কাঁদো বলো না এ বাবা ابو হাম্মাদ না জেনে না আমি জন্য কাঁদি বাবা এই জন্য কাচি বাবা আমি হলাম আমি হলাম একজন মণিবের গোলাম ওই তার বাড়িতে যাই কাজকর্ম করি ওই মণিবা আমাকে আটা ভাঙানোর জন্য কিছু দিয়ে পাঠিয়েছে বাবরে আমি আটা ভাঙানোর জন্য বাড়ি থেকে বের হয়েছি আমার শারীরিক অবস্থা খারাপ আমার বড় খারাপ আমি ঠিক সময় মতো পৌঁছাতে পারলাম না সময় মতো যেতে পারলাম না তাই ওই মনিপের ভয় কাঁদি বাবা সাল্লাম আমি যদি ঠিক টাইম মতো পৌঁছাতে না পারতাম রে আমি যদি ঠিক টাইম মতো যেতে না পারি আমাকে তুমি আর জমি দে আমার মনিপ মারতে মারতে বিদায় দেবে হম্মাত আমি বয়স্ক বিদগ্ধ মহিলা আজকের আমার মনিব আমার কাছে 돈 দিয়ে জব দিয়ে পাঠিয়েছে যাও আটা বানিয়ে নিয়ে আটা তৈরি করে নিয়ে এসো গিয়েছি তবে বাপ আমার শরীর অসুস্থ আমি পারিনি জানটা খারাপ পারলাম না সময় কলে কলেজের টুকরা ভাই জনযুবক এর ও বিশাল ঘটনা নবী গিয়েছে ইহুদির বাড়ি ইহুদি রসুলের দেখে ওই বাঁধিকে আজাদ করে দিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ কলিয়ার টুকরা জোরে বলেন না সোহান আল্লাহ বিশ্বনবীর বাড়িতে আছে রসুল বাড়িতে আছে বিশ্বনবী নিন্দোজাহানের বাদশাহ কলমা শরি প্রচার করছে একজন দুজন তিনজন চারজন এমন করে টোটাল তখন এগারো জন মানুষ মুসলমান এগারো জন মানুষ কলমা শরীফ পড়েছে এ ফায়রা বাবাজি রা ও যোধা যুবকেরা বেইমান বেদিন কুপারে কুড়া এসে নবী কলমা প্রচার করার জন্য যাবে আজান করছে চুরি করে আজান দেয় লুকিয়ে লুকিয়ে আজান দেয় আস্তে আস্তে আজান দেয় ঘরের ভিতরে আজান দেয় আজানের যদি চারিদিকে চলি যা কলি যে কটা মুসলমান হয়েছে কটা নামিয়ে দেবে মাম্মা সাল্লাল্লাহ খন নিয়ে সাল্লামেরকে মেরে দেবে বেইমান বেদিদের চেষ্টা বাবা এ ভাই রা বাবাজি রাখা ওজন জুবকেরা কলিজান টুকরা মুসলমানেরা পেশেন্টের বা দিশা মুসাল্লাম আর কালমা সরি প্রচার করছে বাবা চারিদিকে খবর হয়ে গেল। মেন খবর হলো ওমর ফারুক বলছে যাও নবী সব বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে তুমি চলে যাও যদি মুহাম্মাদের মাথাটা কেটে আনতে পারো নবী মুহাম্মাদের মাথাটা যদি কেটে দিতে পারো তোমার জন্য 100 পুরস্কার কার মাথা কাটবে বাপ বলছে যাও যে নবী শেষ নবী আখির নবী দু জাহানের বাদশা সেই নবীর মাথাটা যদি একবার কেটে আনতে পারো দুনিয়ার জমিনে তোমার জন্য সব কিছু পুরস্কার করব বিরাট ব্যাপার বহু দূর তোমারে দান করব তুমি চলে যাও গে মুহাম্মাদের মাথাটা কেটে নিয়ে এসো এই কার মাথা কাটবে সর্বনাশ এই বিশ্ব নবীদের জানের বাদশা সাইয়দুল মুরসালিন খতমান নবীর নবীর মাথা কাটারে যে নবী না হলে কিছু হতো না হযরতে ওমর ফারুক رضی আল্লাহু যাচ্ছে ঘর থেকে বের হয়েছে টুক 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 করে রাস্তায় একজন ধরে যে ওমর যাচ্ছে কোথায় বলছে নবী মুহাম্মদ নাকি সব কলমা শরীফ পড়ে মানুষগুলো সব মুসলমান করে নিচ্ছে বাপদাদা ধর্ম নাকি সব ছেড়ে দিচ্ছে আজকে নবী মুহাম্মাদের মাথা নামাই দেবো সর্বনাশের মাথা কাটবি তুই ছাড়ব না আগে বার ঠিক করার জন্য তৈরি হোস না আগে তোর ঘরটা ঠিক কর তার মানে বলছে তোমার বোন তো নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলমা শরীফ পড়েছে জোরে বলা যাবে আর জোরে বলে কলিজার টুকরা মুসলমান বলছে তুই যার মাথা কাটতে যাচ্ছিস তার কলমা শরীফ পড়েছে তোর নিজের বোন আগে তোর বোনটাকে ঠিক কর ওমর ফারুক রাগ বিরাট কি রাগ ছিল না বাবা ওমর ফারুকের নাম শুনলে থরথর করে কাঁপ আসবে তোর অদি চালাবে তোর হাই দেবে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে যখন এই খবর পেয়ে যে সোজা সঙ্গে সঙ্গে ঘুরে ব্যাকে সোজা বোনের বাড়ির গেছে। বোনের বাড়ি থেকে আওয়াজ দিচ্ছে আর ওই সময় বোন আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন জোরে বলা যাবে আর জোরে বলে কোরআন তেলাওয়াত করছে এদিকে ওমর ফারুক হাজির যখন দরজায় টোকা মেরেছে বোনের কলিজাটা শুকিয়ে গেছে সর্বনাশ

নবীর মহাব্বত জলসা দিয়ে বাড়িতে বসে নবীর মহাব্বত জলসা দিয়ে রাস্তায় নবীর মহাব্বত জলসা দিয়ে আত্মীয় স্বজনদেরকে নিয়ে গল্প করছি জলসার মহাব্বত এটা নবীর তাই না আমার কলিজার টুকরা জন যুবকেরা এ সোনার বাড়ি কেরা ওমর ফারুক যখন দরজার দিকে আওয়াজ দিলে। ছত্তর ঘুরে কাঁপতে শুরু করেছে হায় রে হায় আজকের বুজি আর বুজি মাছা যাবে না কারণ ওমর ফারুক জেনে গেছে আমি কলমা শরী পড়েছি ওমর ফারুক এসে গেছে কলমা শরী পড়েছি হাতে তলোয়ার নিয়ে আওয়াজ দিয়েছে বনেরে বোন দরজাখানা খুলে দান দরজাটা খুলতে যাবে আবার চিন্তা করছে দরজা যদি করে দিই ওমরের হাতে তো তলোয়ার এক তলোয়ার রেwidehat জীবনের গর্দারটা নামিয়ে দেবে কি করব কি করব হো কোনো চিন্তায় পড়ে গেল সোনার মালিকেরা ও কালিঝাট টুকরা মুসলমানেরা এমতো অবস্থায় তোর যে খারাপ খুলেছে মন একটা সত্যি কথা বল একটু আগে কি করছিলিস হে কি করছিলি বল বল এমতো অবস্থায় বললি বাবা এ ভাই বল পারুক শুনেলে যে রে পালিতা বলছিলাম না 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 এমন তো এমন তো কিছু বলিনি রে আমি নিজে কানে শুনেছি তুই কি পড়ছিলিস একটা বল লক্ষ্মী পড়ছিলিস বল রে বলে দে এমন সময় বোন চিন্তায় পড়ে গেল আমি যদি সত্য কথাটা বলে দিই আমার গর্দানটা নামিয়ে দেবে আমি যদি সত্য কথাটা বলে দিই আমাকে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় করে দেবে তবে শোনেলাম ভাই অমর রে

ঐ পলমা পড়তে কে বলেছে তোর কে হুকুম দিয়েছে ছাড় কলমা ছাড় ভাই কলমা আমি পড়েছি ছাড়ার জন্য না কলমা আমি ছাড়তে পারবো না জোরে বলা যাবে আর বলছে দেখছিস হাতে কি দেখছিস দুখণ্ড করে দেব গর্দানের নামই দেব বল কলমা ছাড়বি না বল আমার সময় অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও বোন কাজে ফাদি শুনেলে 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 তুমি আজকে তুই তলোয়ার মাঠে আমাকে জন্মের মতো বিদায় করে দাও তোর মাঠে মাঠে যদি আমাকে শেষে বিদায় করে দাও आखেরি বিদায় করে দাও ভাই রে ভাই আমি জীবনের মতো বিদায় নিয়ে চলে যাব আমি জীবনের মতো শেষ হয়ে যাব আমার জীবনের মতো গর্দনটা নামিয়ে দেবে ভাই কোনো অসুবিধা নাই রে ছাড়ব না আরো জোরে বয়স ভার তোমার মারিয়া তোমার মারে তোমার মারিয়া অত্যাচার করে ও যুবকের মানতে করে দেয় মারতে মারতে হয়ে দেয় আবার যখন শুরু করে শুনেলে জেনে নে যদি আমাকে মার 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 করে যদি কেটে টুকরা 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 করে দিস আমি জনমের মতো বিদায় যে চলে যাবো কোনো কষ্ট নাই সোনারাই আমি আমার নবী সোনার নবী আখেরি নবী সেই নবীর কলমা ছাড়ব না আল্লাহ উম্মাহ আসসা আলাইহ ওয়া আলি ওজার কদম চুমে ধন্য সিদি সিদিনাতে মমতা ওজার কদম চুমে ধন্য আর সিদিনাতে মমতা হা মারো হবা সাবা বলো মারসা বা মার হবা মারো সাবা বলো মারসা বা মার সাবা দয়ার জিবরি বরাক সাথে আগে আগে জি আগে আগে জি পিছে পিছে আলা জোরে বলা যাবে সোহার্লাহ আর যড়ি সোহার আগে আগে জি পিছে কামলি আলা মর হবা মারো বল মর সাবা মার সাবা মর হবা মারো বল মরসা বা মারো

তুই যদি আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলিস গর্দান নামাই দিবি আমাকে শেষ করে দিবি আমি মরতে রাজি টুকরা টুকরা হতে রাজি জীবন দিতে রাজি কিন্তু আখেরি নবীর কলমাটা আমার জোবান থেকে বন্ধ করতে পারবি না জরে বলে সোনার চাঁদেরা কলিদা টুকরা জন যখন এত মার মারে এত মার মারে অত্যাচার জুলুম শুরু করলো

আবু মা মুন্ডা মুন্ডানোর হলো এ ফায়রা বাবাজিরা মুন্ডা নরম হলো বল শুনেলা শুনেলা কলমা পড়ছিলে বলো না পড়ছিলে বলো না বলে ভাই ওমর রে

বলতে পারবে না ওর চিন্তায় পড়ে গেল কি করবো বলছে ঠিক আছে তবে তুমি কি পড়ছিলে বলো কি পড়ছিলে শোনাও এইবারে শোনানো শুরু করেছে ভাই অমর রে দেরি নাই চলে দাও চলে দাও চলে দাও গোসল করে না পাক পবিত্র হই নাও গোসল করে না পাক পবিত্র হই নাও চলে গেল গোসল করলো পাক পবিত্র হলো মনটা নরম হয়ে গেল এ কোন কি পড়ছলি বল কি পড়ছলি একবার বল একবার কোরআন শরীফটা নিয়ে বসেছে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেছে যখন তেলোয়া শুরু করেছে হমনের চোখ দিয়ে টপ 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 টে পানি টসাটা গড়িয়ে যা ঝঞ্ঝর করে কাঁদে ওরে সোনার বন শোনাল যে মধুর বাণী কোরআন খানি এই কালামি যে এত বোঝা এত সাত যদি আগে জানতাম যদি আগে বুঝতাম রে বোন ভাই আমি কোনো দিন আঘাত করতাম না সঙ্গে ধরেছে বোন চলো চলে যাই চলে যাই আমার নবী কোথায় আছে সোনার নবী কোথায় আছে দয়ার নবী কোথায় আছে বিশ্ব নবীর দরবারে রসুলের দরবারে আমি আমার হাজির হতে চা আর দেরি নয় ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানি টোসা পড়ছে আগে যদি জানতাম এই মধুর বাণী কোরআন খানি এর যে এত স্বাদ এত মজা আসমানি ভাষা তাহলে তোমাকে আমি মারতাম না বোন চলো সেই নবীর কাছে নিয়ে চলো এই রসুলের কাছে নিয়ে চলো আমরা দাড়িওয়ালা টুবিওয়ালা জুব্বাওয়ালা পিরহানওয়ালা ভাওয়ার থেকে বাড়ি আসবেন চকমরি চাষ হঠাৎ যদি রাত্রে মেশিন ধরে দাড়ি কেটে ফেলে দে নাল শ্বাস করতে

এখন তো বিজ্ঞাপনের যুগ আর স্যাম্পেলের যুগ ওইদের সোনা চাঁদ তাদের স্যাম্পেল নয় আমরা নামাজ পড়ি শান্তির সঙ্গে পড়ি না রসুল আল্লাহ খুশি করার জন্য পড়ি না আমি হস করেছি তুমি নামাজ না পড়লে খারাপ বলবে নামাজ পড়তে হয় পড়ছি আমি বক্তা লোক যদি নামাজ না পড়লে খারাপ বলবে তাই পড়ছি হ্যাঁ আমার ছেলে আলে আমি যদি নামাজ না পড়লে খারাপ বলবে তাই পড়ছি নামাজের মতো নামাজ আছে কে নামাজের মতো নামাজ নেই আজকে নামাজে আল্লাহ বলছে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি তো রুজির সমস্যা মিটে যাবে জোরে বলেন সারাদিন নামাজ পড়ছি সংসারে অভাব যায় না সারাদিন নামাজ পড়ছি ভাত নেন সারাদিন নামাজ পড়ছি চাল নেন হাটা নেন কি বাবা বলে না ইমাম সাহেব ভাই চল নামাজ পড়ে নামাজ পড়তে কবি চাষ করে যে বিক্রি হয় না সংসারে অভাব অনটন কাটে না শুধু নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ দেয় না কি বাবা তাই না আল্লাহর আল্লাহ দেয় না যাবো নামাজ পড়ে শোনা চা আবার আমার কেউ থামো তো সবাই তিরিশ বছর বয়স বুড়ো তারপর দাঁড়িয়ে নামাজ পড়বো দেখুন মুসলমান নামাজ পড়েছে কাছে গিয়েছে সংসারে অভাব না তারপর যে যাও বাড়ি গিয়ে নামাজ পড়ে নামাজ পড়েছে একবার পড়লো কিছু পেলো না আবার দ্বিতীয়বার গিয়েছে দ্বিতীয়বার নামাজ পড়লো কিছু পেল না তৃতীয়বার গিয়েছে তৃতীয়বার নামাজ পড়লো কিছু পেল দ্বিতীয়বার হয়ে গেছে নামাজ তো পড়লাম কিছু তো পেলাম না কিছু তো পেলাম যাও সুন্দর করে উজু করে নামাজের মতো নামাজটা আদায় করো জোরে বলে নামাজ স্টার্ট নামাজ শুরু চলছে রানি ওদিকে চাকরি জাতা করা শুরু হয়েছে এত আটা ওটা শুরু হলো নামাজ শেষ করে হাড়ি খুঁড়ি যা জায়গা ছিল ভরে দিল চাকরি আর আটা রাখার জায়গা নেই অবশ্যই যেই উঁচু করেছে সঙ্গে সঙ্গে বন্ধ হয়েছে জোরে বলে তিনবারের মাথায় বেরোল কেন আরো তো দুবার নামাজ পড়েছে হয়নি কেন তার মানে কি গো আম্মাজান ফাতেমা আর আমাদের ঘরের ফাতেমারা নামাজ পড়ছে আল্লাহ একবার ওইদিকে স্বামী বেরিয়ে যাচ্ছে ওদের কটা টাকা লেগে যাচ্ছে তা ঠিক নেই বাসায় সর্বনাশ করেছে কত লেগে যাচ্ছে তা ঠিক নেই বাড়িতে কি ভাই তাই তো নাকি হ্যাঁ এদিকে স্বামী বাড়ি আছে যদি চিন্তা করতে নামাজ পড়তে যার আড়ে আড়ে দেখতে ও কখন ঘুমবে পকেট মারবো কখন ঘুমবে নামাজ হচ্ছে আর আমরাও সেটা নামাজ ইমাম সাহেব সুরোটা শর্ট করতে পারেন না ভাঙর বাজারে যাবো দেরি হয়ে যাচ্ছে নামাজ হচ্ছে কি তাই ভাই যদি সমস্যা মিটবে সোনার চাঁদ কলেজ নামাজি হয়ে যান আল্লাহ হয়ে যান নামাজের মতো নামাজ পড়ে খোলার কসম করে পড়ে গেলাম

وعلال الله الله وعلى الله كاد امة كاد مومي আর কাঁদে মো না কাঁদে ও কাদে কাঁদে মমি আর কাঁদে কাদে খালি মে না খালি তো কাঁদে মমি আর কাদে মমে না আসবে না নো পিয়ার এ ভবন আসবে না নোপি আর এ ভবান হবে না দেখা এ জীবনে দেখা দেখ Dine umma ton, kadeh momin, ar kadeh momena, kadeh umma ton, kadeh momin, ar kadeh momena, umma, jole. ওয়াইলা আলী সাইয়দিনা আর আর এই কলেজে যুবকেরা যে কথা বলছিলাম সোনা মানিকেরা আমার আপন নবী বিশ্ব নবী তো জাহান্নামের বাদশা পাটা কাটতে গিয়েছে আমার চলে যায় আমার নবী মাগে দরবারে যায় না 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 কার্বনারে বোন আমি কথা দিলাম আমি নবীর কোনো ক্ষতি করব না আমি রসুলের কোনো ক্ষতি করব না বিশ্ব নবীর মাতাম্বনা বোন রে আমাকে সেই নবীর দরবার এনে চলো না আমার সেই রসুলের দরবার এনে চলো না আমি আমার নবী বিশ্ব নবী সোনার নবী চার নৌ দেখে বিমানের কলমা পড়ে নেব কাছে নিয়ে চলো সাইরসুলের চাঁদ মুখ দেখে আমি ইমানের কলমা পড়ে লব, বোন কিন্তু দেখে ভয় করছে জাল্লাহ এখন নাটক করছে কলমা পড়বে নাকি গর্তার নামাবে আল্লাহ জাইহো করি জান টুগরা সোনা ভাইরা জন যুবকেরা এই মানে নিয়ে গেল বুন্ডাকে নিয়ে টুক 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 করে হাঁতে হাঁতে চলেছে আল্লাহর নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল আল্লাহর রসূলের দরবারে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ দেরি নয় নয় দেরি নয় আমি আমরা তার পারে ইমানের কলমা পড়ার জন্য আরো জোরে ভাই এই ওমর যদি কলমা শরীফ পড়ে সেখানে আর কোন অসুবিধা আছে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়লেন জোরে বলে সোহান এসেছিল কি করার জন্য মাথা কাটা হাত কাটলে মানুষ মাসে পা কাটলে মানুষ মাসে মাথা কাটলে মাসে বলে মাথা কেটে লোক তারপর যা আসবো বলে যা প্রাইজ তো পাও প্রাইজ পাই আর না পাই মাথা আগে কেটে লোক আমার কলি এক টুকরা জন যুবক অবশ্যই যখন কলমা সরি পড়া হয়ে গেল বেলাল কলমা পড়েছে ওমর কলমা পড়েছে এই জোয়ানেরা যুবকেরা সোনার মানিকেরা হযরতে বেলাল আযান শুরু করেছে আযান ভিতরে আস্তে আস্তে আপনারা আযান দিচ্ছি আমার বলিয়া রসুলাল্লা হাবিব্লাহ আজ ঘরের ভিতরে কেন বলছে বাবা আমরা অল্প কটা মুসলমান পৃথিবীর জমিটা মক্কার জমিনটা তামাম মদ মক্কার জমিনটা বেঈমান বেদিনে ভরে আছে যদি আজানের আওয়াজটা জোরে তো যাবে না আজানের আওয়াজটা জোরে হবে না বাবা এইবারে ওমর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর কলেমা পড়ে মুসলমান হয়েছি ঈমান যখন এনেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া বিวัลলা এই পৃথিবীর জমি এই আযানটা বন্ধ করে দেবে আরো জোরে বল সুহাল্লাহ ওমর والی আর রাসূল আল্লাহ হে হাবিবাল্লাহ বেলালকে বলে দাও আপনি বেলালকে জানিয়ে দাও আপনি বেলালকে শুনিয়ে দাও ওই আযানের আওয়াজটা আজকের থেকে জন প্রকাশে আযান দাই ইয়া আজকের থেকে প্রকাশ্য আযান হবার গোপনে নয় আজকের থেকে প্রকাশ্য নামাজ হবে আর গোপনে নয় বলছে বাবা ওমর গো এ বাবা ওমর আমরা তো অল্প কটা মুসলমান মাত্র চারিদিকে তো সব বেঈমান বেয়াদব ইয়া খবিবুল্লাহ আমি যখন কালমা পড়েছি আমি যখন মানে এনেছি আপনাকে যখন mohabbat করেছি আপনাকে যখন प्यार করেছি আর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমি দিনই নয় 목্কার জমি রে গোপনে হবে না এই আযানটা গোপনে হবে না যদি কোনো মায়ের আর যদি থাকে আমি আমার সামনে এসে বাধা দিই ইসলামের জন্য কোরআনের জন্য শোনাছাত ভাই তারা জীবন দিতে বাধা নয় আমরা মুসলমানের ছেলে জলসায় বস্তু আমাদের কষ্ট হয় নবি আনা মাশুলে কষ্ট হয় রসূলের মাবিলে বস্তু এই তো আমরা মুসলমান তো আমরা বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহ ফারিস্তা বাড়াবে

বেঈমান বেদিন কুরাইশ কাফফা কাফেরদেরকে নিয়ে মক্কার জমিনে ঘোষণা করলো নবী মুহাম্মদ যে কলেমা শরীফ পড়াচ্ছে নবী যে কলমা শরীফটা দা পড়াচ্ছে চারিদিকে মানুষগুলো সব মুসলমান করে নিচ্ছে চলে দাও গিয়ে বলে দাও নবী মুহাম্মদ তুমি কলেমা শরীফটা বন্ধ দাও যদি তুমি কলমাটা বন্ধ দাও বাপ দাদা ধর্মটা যদি বন্ধ দাও তুমি যা চাইবে তাই তোমাকে দেব অবশেষে কি করছে দেখতে যে ওমর কলমা পড়েছে হাত পুরে হাই নেই আমার মুসলমান হয়েছে হাত তো রেহাই নেই এইবার বলছে দেখ যা ওর কাছে যা গিয়ে দেখ যদি ও মোটামুটি কলমা শরীরটা বন্ধ দেয় যা চাইবে তাই দেবো যা বলবে তাই দেবো অসুবিধা নেই দেখ কলমা শরীরটা বন্ধ দেয় কি দেখ আমার সোনার চাঁদ কলিজার টুকরা ভাই বন্ধ দেবে বলে মাথা খারাপ ওমর যখন কলমা শরীফ পড়েছে আর এই কলমা বন্ধ হবে না জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিল আবু জাহেল এ আবু জাহেল শুনে নাও জেনে নাও এই কলমাটা প্রচার করার জন্য এই কলেমা শরীফটা প্রচার করার জন্য ওরে আবু জাহেল রে শুনে শোনালে যদি আমাকে এই মক্কার জমিনটা আমার নামে দিয়ে দাও সোনা দানা যদি দিয়ে দাও বালাখানা যদি দিয়ে দাও টাকা পয়সা যদি দিয়ে দাও আমি আমি নবী তোমাদের সোনা দানা টাকা পয়সা চাই না আমাদের কলমা সরি বন্ধ দেব না আমাদের কলমা সরি বন্ধ দেব না ও কলিদা টুকরা এরা যুবকেরা আমাদের কলমা হয় ও হবে ইনসান দে আর থাকতে বাচ্চা মক্কার জমিন ছেড়ে চলে যাবে মদিনা শরীফ চলে যাবে তবে আমার রসুল সোনার নবী দয়ার নবী বেঈমান বেদিনেরা রসুলকে মানতে না থেকে কথা কিন্তু আবার সোনার নবীকে বিশ্বাস করতেন প্রচুর টাকা পয়সা সোনা দানা আর্থিক অবস্থা সবকিছু আমার বিশ্ব নবীর কাছে জমা রেখে দিতেন জোরে বলে ভাই এখানে একটা বিশাল কঠিন প্রশ্ন বলেন দুইটা বিশাল কঠিন কঠিন কথা যদি বলেন কি ব্যাপার আরে যার আমি মানি না তার কাছে আবার এই সোনা দানা টাকা পয়সা জায়গা তুমি দলিল গচ্ছি জাগো এ হয় কি গো এ আপনারা যদি আমাকে না মানেন না ভালোবাসেন মহব্বত করেন আমাকে এখানে দাওয়াত করে আনবেন

কি বাবা মাথা ঢুকছে কিছু যে আমরা তো রসুল রসুলের মানি নি নবীর কলমা পড়িনি আবার রসুলের কাছে সোনা দানা টাকা পয়সা বিল্ডিং বেলাখানার জায়গা জমি দলিল পত্র কাগজ সব আমরা রেখে দিচ্ছি ওরা জানে যে আখেরি জামানার নবী বিশ্ব নবী দো জাহানের বাদশা রাহমাতালিল আলামিন ইনি হলেন সত্যবাদী সত্য কথা ছাড়া আর সত্য ব্যবহার ছাড়া দুনম্বরী মিথ্যা কথা বলবে না বলবে না জোরে বলেন আর এনার কাছে আমানত স্বরূপ রেখে দিলে এই আমানতের জিনিসটা যেনাত হবে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছোট ভাই বলছে বড় এই দু হাজার টাকা তোমার কাছে রাখলাম আমার অমুক দিন দরকার আছে আমি যদি কাছে রাখি খরচ হয়ে যাবে তোমার কাছে রেখে দিলাম তুমি সময় মতো আমি চাইবো দিয়ে দিয়ে বর্দা কি করে যাবেন শালিয়ে এসে জল দিন চিন্তা করতে গোস মাছ কিনে তো টাকা সব শেষ হয়ে গেছে দু হাজার টাকা শেষ এসে বলতে ভাই ভাই দাও বলতে ভাই সে বলেছেন সে গন্ডগোল হয়ে গেছে আমি তোমার কাছে রাখতে দিয়েছি গন্ডগোল হয়ে গেছে তার মানে

কি তাই কিনা বলবো বলছি নাকি তবে এখানে কার বলবো ভালো হবে বুঝতে পারছেন মসজিদে ক্যাশিয়ার মসজিদে টাকা দেখো যে ভাই ও চিন্তা করতে থাকে ব্যবসা করে যদি সবজি এই গালি সবজিটা ঢোকাতে পারি টাকা তো সব এটা ডি ঢুকি পরে বের করব আর কি চাইতে যে না বুঝতে পারতাস কি ভাই এটা কি আমানত জি বলে এটা কি আমানত রাখা হলো মসজিদে টাকা রেখেছে এসে প্রকর্টি টাকা বের করে বলতে যে এটা পূর্ণ ছেঁড়া কোথায় টাকা আছে পাল্টে নিচে কোথা থেকে ছেঁড়া লটটা ঢুকিয়ে দে বালন বেট করে আবার কিছু কিছু শুকনো চাপে আছে জুমার দিনে মসজিদে মসজিদে কৌটু যায় বাবা কোন কৌটো যায় কোনো বাসা কেউ টুবি ধরে হরি

সিবাদে না তোর মুসিবত আল্লাহর ঘরের সঙ্গে চিনিমাছি করতে পঞ্চাশ টাকা ছেড়া দিয়ে চল্লিশ টাকা আবার কিছু কিছু বদমাশ ওই ভাঙল ভাঙল কারে ফকির বসে না

কি সর্বনাশ আমার শোনা চা তবে এখানকার ভাইরা ভালো এটা খারাপ বলবো না এটা পাঁচক নামাজ পড়ে জল শাসনে না হলে প্যান্ডেলে বসে থাকতো না কি তাই কি না একটু তো বিলান্ত না রাইতে বিল নাই সামনে বাচ্চা সব চিল্লায় পিছন দিক দাও দাও সমলে যা হয় ওরা হয় যাক আর এই চকমরি চায় আমি বেশ কিছু দিন আগে আগে এসেছিলাম তাই না আর এই আসলাম তবে এখানকার মুরব্বিদের জনযুবকদের কিন্তু বুদ্ধি আলাদা দু চারটে পাঁচটা দশটা বাচ্চা ঠিক সামনে বসিয়ে রাখি ওরা চিল্লাবে আমরা পিছনে সব চুপ করে থাকব আমাদের চিল্লানো লাগবে না আমাদের আওয়াজ লাগবে না ঠিক গত গত ফাইনালে দেখেছি আজকে দেখছি ঠিক তাই শোনার চাঁদ ভাই